हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कैमन आज सबाई आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो आर बाड़ीते आछो। आज के हच्छे बुधवार आर एखन माझे सकाल 11:30। 11:30 थेके आज के भिडियोटा आमी शुरू करछि। आज के सकाले ब्रेकफास्टे आमी खेयेछि रुटी। अच्छा, এখন এত গরম পড়েছে রুটি রুটি একদম খেতে ইচ্ছা করছে না, কিন্তু রুটি খেলাম কারণ অনেক দেরি করে খাবো। এখন 11:30 বাজে, রান্না এখনো বসাইনি। আজকে আমি রান্না করব, গাছে অনেকগুলো কুমড়ো ফুল ছিল, কুমড়ো ফুলগুলো তুলে এনেছি। প্রতিদিন কুমড়ো ফুল ফুটছে দুটো তিনটে, ওরকম দুটো তিনটে করে বড়া ভেজে কোনো লাভ নেই। আজকে বেশ অনেকগুলো ফুটেছে, আজকে প্রায় 6-7টার মতো কুমড়ো ফুল ফুটেছে, ওই জন্য তুলে এনেছি। ওগুলো বড়া করব, আর করব ডিমের ঝাল। যে ডিমের ঝালটা আমি করবো সেটা আমি দুবেলার জন্যই করে নেবো। আর যেহেতু আমাদের ঘরেতে ফ্রিজ নেই, একটু দেরি করে রান্না করবো যাতে তরকারিটা রাত পর্যন্ত থাকে, রাতে খেতে পারি। তাই জন্যই সকালে রুটি খেলাম, যাতে আজকে ভাত খেতে আমার দুটো বাজবে। এত গরমে একদমই মানে খেতে ইচ্ছাই করছে না। বাগানে একটা নারকোল গাছ আছে, আজকে সকালে পর পর তিনটে নারকোল পড়লো, যে যা নারকোল মনে হয় আজকেই পড়ে সব শেষ হয়ে যাবে। আর আজকে না বাগানে একটা জবা ফুল ফুটেছে, সেটার রং হচ্ছে বেগুনি কালারের। বেগুনি কালারের জবা ফুল আমি কোনোদিন দেখিনি, তোমাদেরকে দেখাবো। আর তোমাদের আমি আগের ভিডিও দেখেছিলাম একটা বিড়াল বাচ্চাকে। বিড়াল বাচ্চাটা আমাদের পাশের পাড়ায় একজনদের বাড়িতে হয়েছিল। বিড়াল বাচ্চাটা একেবারেই ছোট, একদম দুধও খেতে পারে না। তাকে কি করেছে, সেখান থেকে কেউ এসে আমাদের পাড়ার মোড়টায় ছেড়ে দিয়ে গেছে। বিড়ালটা এসে আমার ঘরের সামনে সেদিনকে সন্ধ্যেবেলা এত কান্না কাঁদছে, ম্যাও 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 করে যাচ্ছে। আমি যখনই দরজা খুলে যাচ্ছি, ও আমাদের সেই পাশে একটা তুলসী মন্দির আছে তার নিচে ঢুকে যাচ্ছে। আর বয় ওকে বিস্কুট দিয়েছিল, বিস্কুটটা খেলো। তারপরে আমি কি করলাম, বিস্কুটটা একটু জলে ভিজিয়ে ওকে দেখিয়ে রেখে দিলাম। তো লুকিয়ে লুকিয়ে আমি দেখছিলাম ও কি করে, দেখলাম যে খাচ্ছে। আর মানে ও খিদে পেয়েছিল খুব জোরে। বিস্কুটটা খাওয়ার পরে আর ডাকাটা বন্ধ। বিস্কুটটা খেলে তখন সন্ধ্যে 6টার মতো হবে, ফের রাত্রিবেলা আবার ডাকছে 9টার সময় করে। তখন ওকে একটা বাটিতে আমুল দুধ, আমরা আমুল দুধ একটু গুলে দিয়েছিলাম, ও খেলো। খাওয়ার পরে রাতে কি করলাম, ওকে আমাদের সিঁড়ির ঘরটায় রেখে দিল, বিছানায় শুয়ে আছে। এখন আর ভয় পাচ্ছে না, ওকে দেখে আমি ভয় পাচ্ছি। তো যে গাছটা পড়েছে খুবই খারাপ পড়েছে, এত ছোট বাচ্চাকে, একটু বড় বলে অন্য পাড়া দিতে গিয়ে তো ঠিক আছে, কিন্তু এত ছোট বাচ্চাকে ওর মায়ের থেকে ছড়িয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে দেওয়াটা একদমই ঠিক না। ও খেতেই পাচ্ছে না, দুটো খেতে পারে না। তখন ও খুব জোর খিদে পায় তখনই একমাত্র খায়, নাহলে ওকে ওর সামনে দিয়ে পায়ে খায় না। ও একটু বড় হলে ওকে ছেড়ে দেব, এখন এমনি এত ছোট ওখানেই থাক, যখন খেতে পারবে তখন ওকে বাইরে ছেড়ে দেবো। বলছে একবার ওকে শুনে দেখো মা বাবা, ভীষণ ভয় পায়। তো চলো, লঙ্কা বেলা সারানো হয়ে গেছে, এখন রান্না করতে যাই। আর তোমাদেরকে ওই বেগুনি রঙের জবা ফুলটা আমি দেখাচ্ছি, এই যে সেই ওইটা দেখো, এই যে এই জবা ফুলের গাছটা দেখো বেগুনি রঙের, দেখতে পাচ্ছ বেগুনি রঙের জবা ফুল ফুটেছে। আজকে যে রান্না করবো দেখাচ্ছি, আজকে হবে এই যে কুমড়ো ফুলের বড়া। এখানে ডিম আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। কিন্তু রান্না করার আগে এই যে এখানে দোকান সদা গুলো এসছে, আলু পেঁয়াজ তেল এগুলো ঠিকঠাক করি তবে রান্না করতে পারবো। তাহলে এই যে এরকম জায়গাটা এরকম হয়ে আছে এলোমেলো, এটা এরকম পড়ে থাকলে আমার রান্না করতে ইচ্ছে করবে না। We'll be right back.
নিজ মহারানী শুয়ে আছে, এর জন্য বিছানাটা আমি তুলতেও পাচ্ছি না। সেদিনকে দেখে এত ভয় করছিল, আর আজকে বিছানায় উঠে শুয়ে আছে। তো ডিমের ঝোলটা আমি খুব সিম্পলভাবে বানাবো, আর ডিম আলু সিদ্ধ করাই ছিল, সেগুলোকে এখন ভেজে নিচ্ছি, আর ডিমের মধ্যে একটু হলুদ মাখিয়ে দিয়েছি। ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেগুলো গ্রাইন্ড করে নেব। আর ডিমের ঝোলে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। দিয়ে সিম্পলভাবে আমি ডিমের ঝোলটা করব, তবে খুব ঝোল নয়, একটু বসা বসা মতো করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে পা ব্যথা, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর এত মানে গরম হচ্ছিল। এখন এই ব্লু কন্ট্রোলার খেলাম, এখন একটু বাহার তলায় বসবো, তারপরে যাবো কুমড়োর বড়াটা ভাজবো। কুমড়োর বড়াটা করবো চালের গুঁড়ো দিয়ে। তো চালের গুঁড়োটা চালটা ভিজিয়ে নিয়েছিলাম, দোকানে চালের গুঁড়ি নেই, চালটা ভিজিয়ে বাড়িতে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি চালটা, বেসন দিয়ে দেবো, দিয়ে বড়াটা করবো। আর এখন বাজে 2, এখন 2 বাজে অলরেডি, আজকে খেতে খেতে 2:30 হয়ে যাবে। আর বড়াটা লাস্টে ভাজলাম এই কারণে যে খাওয়ার সময় গরম গরম থাকবে, আর বেশি মুছে মুছে থাকবে, ওই জন্য লাস্টেই বড়াটা ভাজবো। কুমড়োর পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর এতে দিয়েছি একটু বেসন, এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, বাজে বিকেল 3টে, আর খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনটা রেখে দিয়েছি, মাঝে নিয়ে একটু পরে মাঝবো, এখন একটু শোবো, টিভি দেখবো বা মোবাইল ঘাঁটবো, ঘুমাবো না তবে, আজকে ঘুম পাচ্ছি। চুলটা খুলে দিলাম কারণ চুলটা পুরো ভিজে, চুলটা চুলটা ভিজেই ছিল, তবে রান্না করতে যাওয়ার আগে আমি পুরো খুলে ওপরে করে রান্না করতে গেছি, নাহলে এত গরমে এই চুল খুলে আমি রান্না করতে পারবো না। আমি খাওয়ার পরে বিড়ালটাকে খাওয়ালাম, উনি তো আমার বড়ই খাওয়াচ্ছে 2-3 দিন ধরে, মানে এসছে বিড়ালটা রবিবারে, আজকে হচ্ছে বুধবার, 3 দিন হলো, 3 দিন ধরে ওই খাওয়াচ্ছে, আমি একদম ধারের কাছেই যাই না, কুকুর বিড়ালকে আমি প্রচন্ড ভয় করি, কিন্তু আজকে ও নেই যেহেতু, কারণ আমি আমাকে বললো যে বিড়ালটাকে একটু খেতে দিয়ে দিও, আমি একটা বাটিতে বাটিতে দুধ গুলেছি, একটু চিনি দিয়ে বিড়ালের যে একটা বাটি আছে ওটা দিয়ে দিলাম, আর একটু রুটি ছিল সকালে আধখানা, ওটাও দিলাম, তো এগুলো খেলো। 3 দিন ধরে তো আমি বিড়ালের কাছেই যাচ্ছি না, আজকে একটু সাহস করে গিয়ে খেতে দিয়েছি। বিড়ালটাকে যখন খেতে দিলাম ও যে খাচ্ছে সেটা দেখে খুব ভালো লাগছিল।
খাচ্ছি, এই যে দেখো দুপুরে করেছিলাম যে কুমড়ো ফুলের বড়া, সেটা নিয়েছি, আর একটা লেয়ার বিস্কুট। আচ্ছা,